আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব তিল দূর করার কয়েকটি ঘরোয়া উপায়, যা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। মুখে অনেক সময় দেখা যায় কালো কালো তিলের আবির্ভাব, আর এই তিলগুলো দেখতে খুবই খারাপ লাগে। সেক্ষেত্রে আপনারা তিলগুলো দূর করে সম্পূর্ণভাবে ত্বককে মসৃণ এবং ফ্রেশ করতে পারবেন। এজন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তিল দূর করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো রসুন। রসুন তিল দূর করার জন্য খুবই কার্যকরী একটি উপায়। এখানে আপনারা ছোট বড় যে কোনো রসুন নিতে পারেন। সেই রসুনগুলোকে ভালো করে ছিলে তারপরে সেই রসুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। রসুনগুলোকে শিলপাটায় বেটে নিতে হবে পানি ছাড়া, অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এছাড়া হামানদিস্তা দিয়েও ছেঁচে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট দুটো রসুন নিয়েছি। এই রসুনগুলোকে আমি থেতলে নিব। তো থেতলে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে এরকম একটি পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটাকে আমি চিপে এখান থেকে রসটাকে বের করে নিব। রসুনের রস তিল দূর করতে সাহায্য করে। মনে রাখবেন যে ব্লেন্ডার বা শিলপাটে আপনারা বাটবেন সেটি খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এ পর্যায়ে আমি রসুনের পেস্টটাকে ভালো মতো চিপে এখান থেকে রসটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছাঁকনিও ব্যবহার করতে পারেন। শিলপাটা বা হামানদিস্তা যাতেই আপনারা বাটেন না কেন, সেই জিনিসটাকে খুব ভালো মতো সাবান দিয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে, না হলে ত্বকে জ্বালা পোড়া করতে পারে। রসুনের রস খুবই উপকারী কালো তিল অথবা লাল তিল দূর করতে। এছাড়া তিলের দাগ দূর করতেও এই রসুনের রস খুবই কার্যকরী। এই রসটাকে বের করে নেওয়ার পরে আপনারা আপনাদের ত্বকে খুব ভালোভাবে ত্বকে প্রলেপ দিয়ে নিতে হবে। এই রসটাকে বের করে নেওয়ার পরে আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন। আর খুব ভালো মতো আপনারা যদি এই রসটি 7 থেকে 10 দিন ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনাদের ত্বকের তিলের দাগ আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এটি 1 মাস রেগুলার ব্যবহারে আপনাদের তিল দূর হয়ে যাবে সম্পূর্ণভাবে। সেক্ষেত্রে আপনারা এই রসটি পুরো মাস প্রতিদিন 1 বার করে হলেও অ্যাপ্লাই করবেন আপনাদের ত্বকে। আজকে আমি যে দুটি ঘরোয়া উপায় অ্যাপ্লাই করে দেখাবো, সেই দুটি যদি আপনারা যে কোনো একটি রেগুলারভাবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের তিলের দাগ সম্পূর্ণভাবে দূর হবে। মুখে তিল দেখতে খুবই বিরক্তিকর লাগে, আর এই তিলের দাগগুলো ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আপনারা এই তিলগুলো খুব ভালোভাবে ঘরোয়া উপায়ে অ্যাপ্লাই করে দূর করতে পারবেন। আর বাইরের অনেক ধরনের ক্রিম ব্যবহার করেও আপনাদের এই তিলের দাগ দূর হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই ঘরোয়া উপায়গুলো অ্যাপ্লাই করতে পারেন। আর খুব সাধারণভাবেই আপনাদের এই তিলের দাগগুলো আস্তে আস্তে দূর হবে। এক্ষেত্রে আপনারা আরও একটি উপায় অ্যাপ্লাই করতে পারেন, সেটি হলো বেকিং সোডা। বেকিং সোডার সাথে কিছুটা পরিমাণ নিয়ে নিতে হবে ক্যাস্টর অয়েল। আমি এখানে ক্যাস্টর অয়েল নিয়েছি, আর যে কোনো ব্র্যান্ডের একটি বেকিং সোডা আপনারা এখানে নিয়ে নেবেন। তো বেকিং সোডা আর ক্যাস্টর অয়েল দিয়ে আমি আরেকটি প্যাক তৈরি করব। এখানে আমি একটি বাটি নিয়েছি, আর বাটিতে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নিয়েছি। আর এই বেকিং সোডার সাথে আমি এখন দিয়ে নিব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল এখানে 1 চা চামচ পরিমাণ লাগবে। বেকিং সোডা কালো তিল অথবা লাল তিল দূর করতে খুবই উপকারী। এই তিল দূর করার জন্য আপনাদেরকে প্রতিদিন এই প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। যে কোনো সময় আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন, তবে আপনাদের ত্বক পুরোপুরিভাবে ফ্রেশ করে নিতে হবে, তারপরে এই প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। ত্বকে কোনো রকম ক্রিম বা কোনো কিছু অ্যাপ্লাই করা থাকা যাবে না, সম্পূর্ণভাবে ফ্রেশ করে নিয়ে তারপরে এই প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। তো খুব ভালোভাবে বেকিং সোডা আর ক্যাস্টর অয়েলটাকে মিশিয়ে নিলে পরে আপনাদের এই প্যাকটি রেডি হয়ে যাবে। এরপরে এই প্যাকটি যেখানে যেখানে তিল আছে সেখানে অ্যাপ্লাই করবেন, আর আপনাদের ত্বকে এই প্যাকটি 10 মিনিটের জন্য অ্যাপ্লাই করে রাখবেন। 10 মিনিট পর খুব ভালো মতো প্যাকটি ধুয়ে নেবেন এবং ফেস ওয়াশ দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন। খুব ভালো মতো এই প্যাকটি আপনাদের তিলের উপরে অ্যাপ্লাই করে নেবেন। 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, অথবা শুকিয়ে যাওয়া অবধি রেখে দিতে পারেন। প্রতিদিন ব্যবহারে আপনাদের ত্বকের তিলের দাগ আস্তে আস্তে দূর হবে, আর আপনাদের তিল দূর করতে সাহায্য করবে। বেকিং সোডা আপনাদের ত্বকের তিল দূর করবে, আর ক্যাস্টর অয়েল ত্বককে প্রোটেক্ট করবে। আপনারা যদি এই প্যাকটি রেগুলার ব্যবহার করেন, তাহলে বুঝতে পারবেন কতটা পার্থক্য এসেছে। আর 1 মাস পরে আপনাদের ত্বকের তিল
তেলের দাগগুলো হালকা হয়ে যাবে। আপনারা ত্বকটিকে হালকা নর্মাল পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন, আর ধুয়ে নেওয়ার পরে যে কোনো ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটাকে ফ্রেশ করে নেবেন। এক মাস থেকে দুই মাস ব্যবহার পরে আপনারা দেখবেন আপনাদের ত্বকের তিল কতটা কমে এসেছে। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন মধু, তবে মধুতে আপনাদের ত্বকের দাগগুলো হালকা হবে, সম্পূর্ণভাবে দূর হবে না। এজন্য আপনারা এই দুটো প্যাক অ্যাপ্লাই করতে পারেন, এতে আপনাদের ত্বক থেকে তিলের দাগ দূর হবে আর সম্পূর্ণভাবে আপনাদের ত্বক অনেকটাই ফ্রেশ দেখাবে। সেজন্য আপনারা বাসায় এই প্যাক দুটি অ্যাপ্লাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।